ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসানের পক্ষ থেকে বিমানবন্দর থানা আওয়ামী লীগের সহসভাপতি সোহেল রেজা আশকোনা তার নিজ বাসভবনের সামনে থেকে পাঁচশো পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন আজ সকালে রাজধানী উত্তরা আশকোনা বাড়ি তার নিজ বাসভবনে এই ত্রাণ বিতরণ করা হয় ত্রাণ বিতরণে বিমানবন্দর থানা আওয়ামী লীগের সহসভাপতি সোহেল রাজা বিমানবন্দর থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান উত্তরখান থানার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশুতোষ দত্ত সহ আরও অনেকে উপস্থিত ছিলেন করোনা মহামারী শুরু থেকেই মোটামুটি এই পর্যন্ত আপনাদের পাশে সহযোগিতা করতেছি ইনশাল্লাহ করোনা মহামারী যতদিন থাকবে আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করব শুধু একটা কথাই বলবো এখন আমাদের মাঝে আজকের যেই সহযোগিতা এসেছে এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ হাবি হাসান সাহেব দিয়েছে পাঁচশো প্যাকেট এই প্যাকেটগুলো আপনাদের মাঝে আমরা উপহার হিসাবে বিতরণ করব